মনটা একটু খারাপ ছিল, আর খারাপের থেকেও বেশি ছিল বিরক্তি। মহাখালী গেছিলাম একটা ফুড ব্লগ করতে, সেটা করা হয় না এনি হোক। তো যাওয়ার সময় রাস্তার পাশে এই দোকানটা খুব ভালো লাগলো। এটা আছে, আমরা কচুখ্যাত দিয়ে হাঁটতেছিলাম 14 নম্বর। তো রজনীগন্ধা সুপার মার্কেটের অপোজিটে এই দোকানটা দেখে দাঁড়াইলাম, মনে হলো এখানে এক কাপ চা খাই, মটকার তন্দুরি চা, মনটা ভালো হইলেও হইতে পারে। ডেকোরেশনটা খুব ভালো লাগলো, আর সত্যি কথা বলতে আমি এত কাছ থেকে এরকম দেখি নাই, মানে আমি যেগুলো দেখি সেগুলো অন্যরকম ছিল। এটা সিম্পলের ভিতরে এটা খুবই সুন্দর, আর বিশেষ করে এই যে এইগুলো গোল আগুন, এরকম আমি কখনো দেখি নাই যে আগুন এইভাবে গরম করে এই মটকাগুলা। আমরা দুইটা চা অর্ডার করছিলাম, তো প্রসেসটা দেখেন কত সুন্দর বানায় দেখেন। আর আমার যে মানে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম যে এত সুন্দরভাবে গড়া গড়ায় পড়তেছে, এটা যে কী সুন্দর লাগতেছিল আসলে সামনে সামনে না দেখলে বুঝবেন না। একটু হয়তো হাইজেনিকটা মেনটেন কম হচ্ছে, কিন্তু এখন খাইতে হবে, কিছু করার নাই। আমাদের চাটাও লাস্ট প্রসেসিংয়ে, আমরা দুইটা চা অর্ডার করছিলাম আর একটা কাস্টমার ছিল। তো আমার কাছে মানে প্রসেসিংটা খুব ভালো লাগছে, এখন খেয়ে দেখবো যে চাটা কেমন। চাটাও আমার কাছে বেস্ট লাগছে, মানে আমি খুবই স্যাটিসফাইড, খুবই মজা হয়েছিলো। ইয়াম্মি, হয়তো আমার ওই দিনের জন্য হয়েছিলো কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আর আব্বি এটা আগেও খাইছে, ও অনেক বেশি খাইছে এগুলো, তো ও মোটামুটি এটা অভ্যস্ত, ফোন টেপায় ব্যস্ত সে। চাটা খুব মজা, আপনারা এখানে আসবেন রজনীগন্ধা সুপার মার্কেট একদম অপোজিটে ছোট্ট একটা এই যে টংয়ের দোকান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ফ্রেন্ডদের ইনভাইট করবেন, কারণ ইনভাইট করতে হয়তো আপনার 30 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আপনার ইনভাইটে হয়তো আমরা 5-6 জন মানুষ পাইলেও আমাদের পেজটা একটু মানে রিচ হবে আমাদের পোস্টগুলা। আর একটু শেয়ার দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।